আল্লাহ রাসূল বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কোনো কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। আপনি যদি কারুর সঙ্গে কোনো কথা বলেন, রাসূল বলেছেন সর্বপ্রথম তাকে সালাম দিয়ে কথা বলতে হবে। কি দেওয়া লাগবে? আরো জোরে কোন সালামের আগে কোনো কথা বলা যাবে? নবীর এই হাদিসটা আসসালামু ক্বাবলাল কালাম, এটা বুখারি শরীফে আছে, মুসলিম শরীফে আছে, তাহাবী শরীফে আছে, বাইহাকি শরীফে আছে, সিয়াসাত্তার প্রত্যেকটা কিতাবে এই হাদিসখানা রয়েছে আসসালামু ক্বাবলাল কালাম। কেউ যদি আমাকে এখন বলে হুজুর আসসালামু আলাইকুম, হবে? কেন হবে না? কারণ আগে হুজুর কছে। কেউ যদি বলে এমপি সাহেব আসসালামু আলাইকুম, কেউ যদি বলে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, কেউ যদি বলে হাজির সাহেব আসসালামু আলাইকুম, তাহলে আপনার সকলেই বুঝতেছেন আগে হাজির সাহেব, চেয়ারম্যান সাহেব, হুজুর সাহেব, এগুলো সাহেব বলার পরে সালাম দিলে নবীর হাদিসের পক্ষে হবে না খেলাফ হবে? খেলাফ হবে, এটা আপনারা বুঝলেন। এখন যদি আমি বলি, কেউ যদি বলে ইয়া নাবি সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, তাহলে হাদিসের পক্ষে হলো না বিপক্ষে হলো? এই জায়গাটা আপনারা অনেকে বোঝেন না, এই জায়গা যা বোঝে না, অন্য জায়গা বুঝলো, কিন্তু এটি আসে আগে ইয়া নবী কইলো। আপনি আত্মাহিয়াতের মধ্যে কি কইছেন? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, আগে সালাম দিয়া তারপরে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ শিক্ষা দিয়েছে যে কিভাবে সালাম দেওয়া লাগবে। আত্মাহিয়াতের মধ্যে আমরা ঠিকই সালাম মারতেছি, কিন্তু বাইরে আসে আগে ইয়া নবী তারপরে সালাম। আপনি দেন বলেন আসসালামু আলাইকা ইয়া নবী, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, কোনো অসুবিধা? আপনি এমনি কোনার সুরে কোন, অনেকে সুর করে কোয়ার খুব ইচ্ছা আছে, তো সুরেই কো, কিন্তু এইভাবে বলা লাগবে।